রুনি, একই রান্না করেছো, মুখে দেওয়া যাচ্ছে না। তোমার তো রান্নাঘাটা বেশ ভালোই ছিল, ইদানিং দেখছি প্রায় মন্দ হচ্ছে। এভাবে চললে তো অন্য পাখি আমাকে দেখতে হবে। না দিদি, ইদানিং তো একটু শরীরটা খারাপ, তাই হয়তো এখন থেকে লক্ষ্য রাখবো, আর খারাপ হবে না, তাই ভালো। তারপর টুনি অন্য পাখির বাড়িতে রান্নার জন্য রোয়ানা দেয়। পাখির বাড়িতে রান্না করি সে সুন্দরভাবে পরিবার চালাতো, ইদানিং তার শরীরটা ভীষণ খারাপ। মা, তোমাকে যে বলেছিলাম এটা খেলনা লাগবে, তুমি বলেছিলে দেবে, এখনো তো দেওনি। হ্যাঁ বাবা, কয়েকটা দিন পর দিচ্ছি। তোমার শুধু পরপর, যখনই কিছু বলি তোমার শুধু পরপর দেবে, তোমার যে পরটা কখন আসবে কিছুই জানি না। এ ভাই, এ কেমন করে কথা বলছিস মার সঙ্গে? দেখছিস না মা কত কষ্ট করে আমাদের তো সব কিছু এনে দেয়। মা, তোমার কী হয়েছে, শরীরটা খারাপ লাগছে? না রে বাবা, কিছু হয়নি, শুধু একটু ক্লান্ত। তবে মা, তোমাকে কাজে যেতে হবে না, কয়েকটা দিন রেস্ট নাও না। হ্যাঁ বাবা, রেস্ট তো নেবো, যখন তোমরা বড়ো হয়ে লেখাপড়া করে আমার পাশে দাঁড়াবে তখন তো শুধু আমার রেস্টই রেস্ট। এখন মা, আমি কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করব, আমি অনেক বড় হব। ঠিক আছে বাবা, তোরা এখন ঘরে বসে পড়াশোনা কর, আমি কাজে যাচ্ছি দুদিন পর। হে ঈশ্বর, আজ পেটে ব্যথাটা যে অনেক, ডাক্তারবাবু তো কত বছর আগেই বলেছিলেন অপারেশনটা করতে, মনে হয় ইদানিং ওই যন্ত্রণাটাই বেড়েছে। তারপর টুনি আস্তে আস্তে কাজের দিকে রওনা দেয়। টুনি, আজ কিন্তু অনেক আত্মীয় স্বজন আসবে, মন দিয়ে রান্নাটা করো। হ্যাঁ দিদি, বলে মনে মনে ভাবতে থাকে, হে ঈশ্বর, আজ যে আমার শরীরটা ভীষণ খারাপ, কী যে করবো। পরের দিন, টুনি, কাল কি রান্না করেছিলে? কিছু মুখে দেওয়ার ছিল না, এত বাজে হয়েছিল রান্নাটা। না, এভাবে আর চলবে না, যাও এখান থেকে, তোমাকে আর কাজ করতে হবে না, আমি অন্য পাখি দেখে নেব। না দিদি, আমাকে ক্ষমা করে দিন। তারপর অনেক অনুরোধই করতে থাকে কিন্তু কোনো কাজই হয় না, উল্টো তার আগের বাকি টাকাটাও সে পায় না, মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয়। এই তো মা এসে গেছে, মা কিছু আনোনি আজ? না বাবা, কাল আনবো। কী যে তুই সবসময় শুধু এটা সেটা চাইতে থাকিস, মা তোমার কী হয়েছে? না মা, কিছু হয়নি। তারপর তারা তিনজনই খেয়ে শুয়ে পড়ে। টুনির তো ঘুম ছিল না, সে বসে বসে ভাবতে থাকে, হে ঈশ্বর, এই বাড়িটাই কাজ করেই আমার সংসারটা চলতো, বাকি যেগুলোতে রান্না করি সেগুলো তো খুব অল্প টাকাই পাই, এখন কী করে যে কী করবো, শরীরটা যে ভীষণ খারাপ ইদানিং। পরের দিন, টুনি কিছু না বললেও বড়ো ছেলে শানু সবই বুঝে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি জানি তোমার শরীরটা যে ভীষণ খারাপ, তুমি তা নিয়ে অনেক চিন্তা করছো, আমরা কীভাবে চলবো, কিন্তু দেখো এই খারাপ সময়টাও যে পার হয়ে যাবে। ছোট্ট ছেলেটার মুখে এসব কথা শুনে টুনি বুকটা যে কষ্টে ফেটে যায়। বাবা, আমি তোদেরকে কোনো সুযোগ সুবিধা দিতে পারছি না, আর যদি তোদের বাবা জীবিত থাকতো তাহলে তো অনেক কিছুই করতো, আমি তো তোদের কিছুই করতে পারছি না, আমাকে ক্ষমা করে দে। এভাবেই মা ছেলে অনেক গল্পই করতে থাকে। মা, স্কুলে যাবো, টাকা দাও। তারপর টুনি দুই ছেলেকেই দু টাকা দিয়ে দেয়। মা, দুই টাকা দিয়ে কী হবে, এখন জিনিসপত্র কী দাম, চুপ ভাই, চাপ চাপ স্কুলে চল। তুই যে সবসময় মাকে বিরক্ত করতে থাকিস, দেখছিস না মা শরীর খারাপ নিয়ে কত কষ্টে কাজগুলো করে, কী কষ্ট করে আমাদেরকে দেখছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো আজ এই দু টাকা দিয়ে চাচার দোকান থেকে কিছু খাবো। না, আমি দু টাকাটা জমিয়ে রাখবো, আর দু টাকা করে জমিয়ে মার একদিন আমি চিকিৎসা করাবো। কি, দু টাকা দিয়ে চিকিৎসা হয় নাকি? তারপর ছোটো ছেলে খাবারের জন্য চলে যায়। ভাই, আমি স্কুলের দিকে যাচ্ছি, তুই খেয়ে তাড়াতাড়ি স্কুলে আয়। কাকু, এই না দু টাকা, আমাকে একটা চিপস দাও। চিপস তো 5 টাকা। কাকু, 3 টাকা তোমাকে আমি কাল দেব। এই বলে অনেক অনুরোধই করতে থাকে, কালু কাকু দয়া করে চিপসটা দিয়ে দে। পরের দিন, কাকু এই না 2 টাকা, আমাকে একটা চিপস দাও, তুমি যে বলেছিলে আজকে টাকাটা দিবে। ঠিক, কাকু প্লিজ চিপসটা দিয়ে দাও না, আমি কাল তোমাকে টাকাটা দিয়ে দেবো। এইভাবে অনেক অনুরোধই করতে থাকে, আর কালু কাকু আজও তার কথায় এসে চিপসটা তাকে দিয়ে দেয়। তারপর থেকে প্রতিদিনই সেটা তার রুটিন হয়েছিল, রোজই কালু কাকু থেকে চিপসটা সে অনেক কথা বলেই নিয়ে নেয়, আর
তার বিনিময়ে 3 টাকা 3 টাকা করে তার কাছে বাকি জমা থাকে। একদিন, এই দাঁড়া, আজ তোকে আর যেতে দিচ্ছি না। রুজি অনেক কথা বলে, এর বাকি করে করে অনেক টাকাই হয়ে গেছে। রুজি সিপ নিয়ে যাস, তার বিনিময়ে বলিস পরের দিন দেবে, আর দেশ না। আজ তোকে আমি বেঁধে রাখবো, যতক্ষণ তোর ঘর থেকে কেউ আসে টাকাটা না দিয়ে তোকে নিয়ে যায়, ততক্ষণ তুই এখানেই থাকবি। আজ আমার সব টাকাই লাগবে। ওইদিকে কি, আজ দেখি এখনও ভাই আসেনি স্কুলে, স্কুল তো শুরু হয়ে যাবে। যাই গিয়ে দেখি ও কী করছে। ভাই আমাকে বাঁচা, কাকু কি হয়েছে, ও কি করেছে? তারপর কালু কাক সব কথাই খুলে বলে, কাকু তুমি একটু দাঁড়াও, আমি তোমার টাকাটা নিয়ে আসছি, বলে ঘরের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর, কাকু এতে কিছু টাকা আছে, আপনার হয়ে যাবে, আমার ভাইকে ছেড়ে দিন দয়া করে। না ভাই এই টাকাটা তো দিস না, এটা তো তুই মায়ের জন্য রেখেছিস, মা চিকিৎসা করবে বলে। তাহলে কি করব, তোর মনে কি আমি মাকে গিয়ে সব বলবো আর মার চিন্তাটা আরও বাড়াবো, যাতে মার শরীরটা আরও খারাপ হয়ে যায়? কি হয়েছে তোমাদের, তোমার বাবা কোথায়? কাকু আমাদের বাবা নেই, মা অনেক কষ্ট করে লোকের বাড়ি রান্না করে আমাদেরকে স্কুলে পাঠায়। তারপর সব কথাই কালু কাককে খুলে বলে। সব শুনে, এই টাকাটা ধরো, আমার লাগবে না, চলো তোমাদের ঘরে আমাকে নিয়ে চলো, তোমাদের মার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। তারপর তারা তাকে ঘরে নিয়ে আসে। ভাই সব কিছু শুনেছি, আমি ভীষণ লজ্জিত আমার ছেলের জন্য, হয়তো আমার লালন পালনেই কিছু কমতি রয়েছে, যার জন্য আমার ছেলেটা আজ এই রাস্তাটা বেছে নিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। না বোন মন খারাপ করো না, ওরও বাচ্চা, আর আমি তো ওই টাকাটা ছেড়ে দিয়েছি, আমার আর লাগবে না। আর শোনো, কালকে তুমি আমার সঙ্গে বুলবুল ডাক্তার এখানে যাবে, আমার খুব পরিচিত, ও খুব ভালো ডাক্তার, তোমার চিকিৎসাটা করবে। না ভাই আগে থেকে এই টাকাটা ছেড়ে আমার উপর অনেক উপকার করেছো, আর আমি তোমার বোঝাটা আর বাড়াতে চাই না। আর না বোন এই বাচ্চারা যে আমার সন্তানের মতো, আমার কোনো সন্তান নেই, তাদের জন্য যদি কিছু একটা করতে পারি তাহলে আমারই ভালো লাগবে। আর কথা বাড়িও না, এই ভাইটির উপর একটু বিশ্বাস করে দেখতে পারো। কয়েক মাস পর টুনি পুরোপুরি সুস্থ। এই নাও বোন এই দোকানটা তোমার, তোমার হাতে রান্নাগুলো খুবই ভালো, তাই এই দোকানে ভালো ভালো রান্না করে তুমি তোমার জীবনটা ছেলেদেরকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারবো, আর আমি তো তোমার পাশে সবসময়ই আছি। তারপর থেকে তারা তিনজনই খুব সুন্দরভাবে দিনটা কাটাতে থাকে। তো বন্ধুরা, সবসময় নিজের পরিস্থিতিটা চিন্তা করেই চলবে, কারণ ছোট্ট একটা লোভের জন্য তোমাদের জীবনে বড় বিপদ আসতে পারে, আর সবার জীবনে তো কালো কাকের মতো ভালো পাখি থাকে না। আর আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নাও।